পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি। শনিবার সকালে এ উপলক্ষে জেলা শহরের মিলগেট বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিনিকলের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নাইবুল হক, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ সিং সহ আরো অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে বকেয়া গ্র্যাচুইটির টাকা দেওয়ার দাবি জানান। আমি অনুরোধ করব অনেক ভাইরাস সংক্ষিপ্ত ভাবে আপনাদের